নমস্কার বন্ধুরা, আজকে আরেকবার আমি এসেছি অনুরাধা তোমাদের সাথে মনের মধ্যে বাংলার আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে কালী পুজো আমাদের দিন, মানে এখানকার হিসাবে, ক্যানাডার হিসেবে, তাই সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই। হ্যাপি দিওয়ালি। সামনের বছরটা যেন সবার জীবনে আলোকিত হয়ে উঠুক, এইটুকুনি চাই। এই প্যান্ডেমিকের ভয় যেন আমাদের সবাই থেকে অনেক দূরে চলে যায়। আমি আজকে একটা ছোট কবিতা নিয়ে এসেছি। আজকে আমি আবার ওটাকে ইংলিশে প্রিপেয়ার করার সময় পাইনি, আশা করছি অসুবিধা হবে না। অনেকদিন পরে এই বইটায় ফেরত গেলাম, সেরা সন্দেশ। তোমাদের বলেছিলাম যে রায় ফ্যামিলি থেকে এটা বেরোতো এবং অনেক বছর বেরিয়েছে, খুব ভালো ভালো কন্টেন্ট ছিল। সত্যজিৎ রায় মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার পর সত্যজিৎ রায় আবার আবার ওটাকে মানে চালু করেছিলেন। লীলা মজুমদার ওনার পিসি, উনি ও এটার তত্ত্বাবধানে ছিলেন। তো এখানে যেমন বলেছিলাম যে সন্দেশ তো মাস মানে মাসে মাসে আসতো, তারপর এটা তো একটা কম্পাইলেশন, আর প্রায় নিয়ার অ্যাবাউট মানে প্রায় 20 বছরের ভালো ভালো লেখা এটার মধ্যে জড়ো করে রাখা হয়েছে কিছু, মানে 20 বছরের সংখ্যা থেকে আর কি। 1368 মানে বাংলা সাল, আমি বলছি ইংলিশটা বলতে পারবো না, 1368 থেকে 1387, মানে 19 বছরের মাসিক সন্দেশগুলো থেকে ভালো ভালো পিসগুলোকে ওরা মানে জড়ো করে এই সেরা সন্দেশ সংখ্যাটা বানিয়েছে। দেখো এটার কাভারটাই ভীষণ সুন্দর। হ্যাঁ, আর এগুলো হচ্ছে মানে প্রতি মাসের কয়েকটা মানে সন্দেশের এক একটা ছবি আর কি, মাসে মাসে কীরকম কাভারটা ছাড়তো থাকতো। আই উইশ মানে আমার আমার ছোটোবেলায় এটা মানে আমি খুব একটা পাইনি আর কি, কিন্তু যাই হোক, বড় হয়ে এই বইটা হাতে পেয়েছি সেটা একটা বড় ট্রেজার, বড় ব্যাপার আর কি। এবং এবং এটাতে যে সবসময়, যা আগেও বলেছি যে সবসময় খুব নামী লেখকের লেখা থাকবে তা নয়, অনেক তথাকথিতভাবে অনামী লেখকের লেখাও থাকবে, হয়তো তাদের কম বই পেরিয়েছে, হয়তো আমরা অতটা পড়িনি। কিন্তু যখন এই বইটা থেকে পড়ি তখন এক একটা মানে জেম বেরিয়ে আসে। আমি একটা এর আগে কবিতা শুনিয়েছিলাম পর্যটন বলে, সেটা নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কিন্তু এছাড়াও আরও অনেক আছে এখানে লেখা কবিতা গল্প যেগুলো সত্যিই ভীষণ ভালো, কিন্তু আমি হয়তো তার নাম আগে পড়িনি। তেমনি আজকে একটা কবিতা এরকম পড়ে শোনাবো, কবিতার নাম হচ্ছে কাকতাড়ুয়া, লিখেছেন মৃত্যুঞ্জয় কুণ্ডু। ছোট কবিতা, আমি একবার পুরোটা পড়ে নিই। কাকতাড়ুয়া মানে হচ্ছে ইংলিশে যেটাকে বলে স্কেয়ারক্রো, মানে আমরা চাষিরা যেটা মাঠে রাখতো আর কি, একটা মাটির মূর্তি আর কি, মানুষের মূর্তি, যেটা দেখে আর কি পাখিরা সেই ফসল, ক্ষেতের ফসল খেতে যেতে না আসে, ক্ষেতের ফসল খেয়ে নষ্ট না করে, তার জন্য এটা ব্যবহার করা হতো। তো কাকতাড়ুয়া কবিতাটা পড়ছি আমি। কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকে দত্তবাড়ির চত্বরে, কাকপক্ষী আসলে কাছে ভাবটা দেখায় ধরতরে, পক্ষীপুরের রক্ষী ছিল চুলবুলে এক বুলবুলি, সাহস করে দেখতে এলো মিথ্যে ভয়ের ভুলগুলি, কাকতাড়ুয়ার মাথায় বসে বললে মাথায় খড় তোরে, হাড়ির ভেতর তৈরি করা বিরাট দুটো গর্ত রে, হাত পা গুলো তৈরি বাঁশের ভেতরেতে ঘুণ খালি, তখন থেকেই কাকতাড়ুয়ার পড়লো মুখে চুন কালি। তো কাকতাড়ুয়ার মানে কনসেপ্টটা হচ্ছে যে মানে একটা যে মাঠের মতো একটা দাঁড় করিয়ে রাখে, মানে কিরমভাবে তৈরি করে যে দুটো একটা একটা লম্বা বাঁশ, তার দুদিকে দুটো হাত বানিয়ে, মানে দুদিকে দুটো মানে একটা ক্রস এরকম টাইপের একটা বানায় বাঁশ দিয়ে বেঁধে, হ্যাঁ, যাতে এই দুধারের মানে একটা মানে এই বাঁশের এই ধারে একটা হাত, এই ধারে একটা হাত, এরমভাবে আর কি দেখায়, আর পাটা ওরমভাবে স্ট্রেচ করে দেয়, আর মানুষের পুরনো কিছু জামা কাপড় পরিয়ে দেয়, আর মাথায় একটা হাঁড়ি বসিয়ে দেয়, সে হাঁড়ির ওপর কখনো গর্ত করে দেয়, কখনো চক দিয়েও একে দিতে আমি দেখেছি ছবি বা সিনেমাতে, এবং দাঁত মুখ নাক দাঁড়িয়ে যায়, মানে মোটামুটি পাখিরা যেন ওটাকে একটা মানুষ দাঁড়িয়ে আছে ভেবে যেন খেতে ফসল না খেতে আসে, এটাই উদ্দেশ্য চাষিদের। অনেক সময় সফল হয়, কিন্তু এইখানে এই কবিতাটা বলছে যে সফল হয়নি। কিভাবে না, কাকতাড়ুয়া দাঁড়িয়ে থাকে দত্তবাড়ির চত্বরে, মানে দত্তবাড়ি বলে কেউ মানে দত্তরা, দত্ত একটা সারনেম আর কি, তাদের বাড়ির কাছাকাছি বোধহয় কোনো ক্ষেত বা ক্ষেত ছিল, সেখানে দাঁড়িয়ে থাকে আর কি। চত্বর মানে হচ্ছে এলাকা, কিন্তু আমার মনে হয় মানে এখানে কাকতাড়ুয়া সাধারণত তো যে কোনো জায়গায় দাঁড় করে না, সাধারণত খেতেই দাঁড় করায় ফসলের, ফসল বাঁচানোর জন্য। দত্তবাড়ির চত্বর বলতে বোধহয় দত্তবাড়ির আশেপাশে যে ক্ষেতগুলো ছিল সেখানে। কাকপক্ষী আসলে কাছে ভাবটা দেখায় ধরতরে, মানে দেখে, আচ্ছা কাকপক্ষী মানে হচ্ছে একটা ব্রড টার্ম আর কি পাখিদের, মানে আমরা মানে শুধু কাক মানে তো একরকমের পাখি হয় না, প্রচুর রকম চড়াই পাখি হয়, বুলবুলি হয়, এই সেই হাজারটা পাখি হয়। তো কাকপক্ষী মানে পাখিদের দল। তো কাকপক্ষী আসলে কাছে ভাবটা দেখায় ধরতরে, মানে যেন কাক
কাকতাড়ুয়া এগিয়ে ওই পাখিগুলোকে ধরবে, যাতে সেই কাপ মানে এরকম একটা ভাব পাখিগুলো এতদিন ভাবতো যে আমরা কাছে গেলেই আমাদের ধরবে, সেই ভয়ে ওরা যা যেত না। কিন্তু একজন মানে বাধা ভেঙে এগিয়ে যাবে কিভাবে, পক্ষীপুরের রক্ষী ছিল চুলবুলে এক বুলবুলি। পক্ষীপুর মানে পাকপুর মানে হচ্ছে কোনো নগরের শেষে, এই হ্যাঁ মানে কোনো একটা জায়গার পিছনে পুর দেওয়া মানে সেটা একটা জায়গা বা সেটা একটা শহর। তো পক্ষীপুর মানে পাখিদের যে রাজ্য বা পাখিদের যে জায়গা, সেখানকার রক্ষী, রক্ষী মানে হচ্ছে গার্ড এমনি মানে যে পাহারা দেয়, সেই পাহারা ছিল চুলবুলে এক বুলবুলি। বুলবুলি পাখি মানে ইংলিশে যাকে নাইটিঙ্গেল বলে, সে চুলবুলে মানে হচ্ছে সে খুব মজাদার, সে খুব হাসি খুশি, মানে স্থবির বা স্থির নয়, নড়াচড়া করে, কথা বলে অনেকে অনেক কিছু। তো চুলবুলে কথাটা বুলবুলির সঙ্গে রাইমও করে, সেটাও একটা ব্যবহার, কিন্তু এখানে বলতে চাইছে চুল মানে বুলবুলি পাখি থেমে থাকছে না। হ্যাঁ, তো সেই চুলবুলি এক বুলবুলি সে কি করলো, সাহস করে দেখতে এলো মিথ্যে ভয়ের ভুলগুলি। ও ভাবলো যে না, আমি কাকতাড়ুয়াকে সব পাখিরা ভয় পায়, আমি ভয় পাবো না, আমি দেখি এটা সত্যিকারের ভয়, ভয় পাওয়ার কোনো কারণ নাকি মিথ্যে ভয় পাওয়ার কোনো কারণ। তো যাই হোক, তো কাকতাড়ুয়ার মা তারপর সে কি করলো, সে কাকতাড়ুয়ার কাছে এলো, এসে কাকতাড়ুয়ার মাথায় বসে বললো, বললে মাথায় খড় তোড়ে। হ্যাঁ হ্যাঁ, এবার মানে ওই যে বাঁশটা যে বাঁধে, সে বাঁশ দেখলে তো সেগুলোকে বুঝতে পারবে, তাই বাঁশের গায়ে অনেক খড় বেঁধে দেয়, মানে একটা মানুষের আকৃতি দেওয়ার চেষ্টা করে। তো সেই ওখানেও আর কি চুল, চুলের জায়গায় খড় খড় দিয়েছে, মানুষের চুল নেই। তো বলছে কি মাথায় তো খড়, খড় মানে হচ্ছে হে ইংলিশে এটা বলে, মানে শুকনো ঘাস আর কি, যেটা গরুরা খায়, মানে গৃহপালিত পশুরা অনেকেই খায়, গরু ঘোড়া ওড়া ইত্যাদি। তো সেই খড় যে হে সেটা মাথায় দিয়ে চুল ঠুল বানানোর চেষ্টা করেছে। তখন বলছে সে কি, এটা তো মানুষ নয়, হাড়ির ভেতর তৈরি করা বিরাট দুটো গর্তরে, মানে হাড়ির মধ্যে ভেতরে দুটো গর্ত তৈরি করেছে, মানে এক্সপেক্ট করছে মনে হচ্ছে যে চোখ বানানোর জন্য। বলছে এটা তো তার মানে গর্ত, এটা তো মাটির হাড়ি, মাথা মাথা তো নয়, এটা তো আসলে মাথা নয়, এটা একটা মাটির হাড়ি, তার মধ্যে আবার গর্ত করে চোখ তৈরি করা হয়েছে। হাত পাগুলো তৈরি বাঁশের, ভেতরেতে ঘুন খালি, মানে বাঁশ এবং তার উপরে খড় দিয়ে বেঁধে তার উপরে জামা কাপড় পরিয়ে দিয়েছে, মানুষের একদম আকৃতি। তো সেই রকম ভাবছে যে ওরকম হাত পাগুলো মানে বাঁশের তৈরি, ভেতরে খালি ঘুন তোরে, ভেতরেতে ঘুন খালি, ঘুন মানে হচ্ছে কোনো কিছুতে ঘুন ধরে যাওয়া, এটা একটা বাংলা টার্ম, মানে সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে, ভেতর থেকে পচে গেছে বা ভেতরে খারাপ হয়ে গেছে। তো বলছে যে ওটাতে মানুষের হাত পাও নয়, একটা বাঁশ এবং তার ভেতরটাও ফাঁপা হয়ে গেছে, বাঁশ বাঁশের ভেতরে যেটুকু মোটা ছিল সেটা হয়তো দিনের পর দিন থেকে থেকে মাঠের মধ্যে বৃষ্টিতে ভিজে বহুদিন ধরে থেকে থেকে ক্ষয়ে গিয়ে নষ্ট হয়ে হয়ে ভেতরটা পুরো ফাঁপা হয়ে গেছে, খালি হয়ে গেছে, মানে ঘুন খালি ভেতরে, ভেতরেতে ঘুন খালি মানে ভেতরটা পুরো খালি আর কি, ভেতরটা ফাঁকা, কোনো মানে সাবস্টেন্স নেই, মানে মানুষের হাত পা হতে পারে না। একটা প্রথম প্রথম প্রমাণ কি, মাথার উপর বসলো দেখলো খড়, সেটা মানুষের মাথা প্রমাণ নয়, সেটা বোঝা গেল। মাথাটা কি হাড়ির, তার মধ্যে দুটো গর্ত, মানুষের মাথা নয় গর্ত, চোখ চোখের জায়গায় গর্ত হতে পারে, সেটা আরেকটা প্রমাণ। হাত পাগুলো বাঁশের তৈরি, ভেতরটা ফাঁপা, সেটাও একটা প্রমাণ। হ্যাঁ, তো তার মানে প্রমাণিত হয়ে গেলো যে এটা কোনো মানুষ না, এটা জাস্ট ভয় পাওয়ানোর জন্য, মানে মিথ্যে পাখিতে ভয় পাওয়ানোর জন্য দাঁড় করিয়ে রাখা হয়েছে। তখন থেকেই কাকতাড়ুয়ার পড়লো মুখে চুনকালি। তখন থেকে কাকতাড়ুয়ার পড়লো মুখে চুনকালি, এটা লিটারাল মানে আছে, মানে সে লজ্জায়, মানে তার আর কোনো সম্মান রইলো না, তার ভীষণ লজ্জার এক, তার জন্য ভীষণ লজ্জাজনক একটা পরিস্থিতি হলো। মানে বুলবুলি পাখি যখন তার মাথায় চড়ে পুরোটাকে মানে পরীক্ষা করে বললো যে একে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তখন থেকে কাকতাড়ুয়াকে যদি আমরা একটা মানে চরিত্র হিসেবে ভাবি, তাহলে সেই কাকতাড়ুয়া চরিত্র সেখানে প্রচণ্ড লজ্জাজনক একটা পরিস্থিতি হলো, কারণ সে বুঝলো যে তাকে আর পাখিরা ভয় পাবে না। হ্যাঁ, তো চুনকালি পড়া মানে খুব লজ্জার মানে লজ্জার সামনে হওয়া, লজ্জাকে ফেস করা বা লজ্জাজনক একটা পরিস্থিতি হওয়া কারোর জন্য। তো তার মুখে চুনকালি পড়লো মানে তার আর লজ্জার শেষ নেই, হ্যাঁ তার কোনো সম্মান রইল না। তো তেমনি বলছে কাকতাড়ুয়ার যখন আসল পরিচয়টা বা আসল সে কী দিয়ে তৈরি, সে যে মানুষ নয়, তাকে যে পাখিদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেটা যখন বুলবুলি পাখি বাকি পাখিদের সবাইকে জানিয়ে দিল, তখন থেকেই তার মুখে চুনকালি পড়লো, তার আর সম্মান রইল না পাখিদের কাছে, পাখিরা আর তাকে ভয় পাবে না, ওই তত্ত্ববাড়ির চত্বরে যে পাখিগুলো অ্যাটলিস্ট। তো এইখানেই কবিতাটা শেষ হচ্ছে, ছোট্ট কবিতা, মানে খুব সিম্পল কিছুই না, কিন্তু বেশ কিছু আমাদের দেশের বা বেশ কিছু কথাবার্তা বলা হচ্ছে, বেশ কিছু নিয়ম বলা হচ্ছে, যেমন ওই মানে কাকতাড়ুয়াটাকে কীভাবে তৈরি করা হয়, অথবা মুখে চুনকালি পড়ার একটা এক্সপ্রেশন, এইগুলো তো খুব সিম্পল ছোট্ট একটা কবিতা। এইখানেই মোটামুটি ইংলিশটা শেষ হয়ে যাচ্ছে, আমি ছোট্ট করে মানে বাংলাটা শেষ হয়ে যাচ্ছে, আমি ছোট্ট করে ইংলিশটা বলে দিচ্ছি।
ইংলিশটা বলার আগে একটা কথা হঠাৎ আমার মানে মনে পড়লো যখন এই কবিতাটা প্রথম পড়েছিলাম, কাক তারুয়া, এটা ইংলিশে স্কেয়ারক্রো বলে, অনেক জায়গায় কিন্তু কথাটাকে কাক তারুয়াও পড়েছি আমি, মানে কাক তারুয়াই যে সবসময় বলে তা নয়, কাক তারুয়াও বলে। আর এখন এই কথাটা বলতে বলতে আরেকটা কথা মনে পড়লো, এই বইটা তো বলেছিলাম যে সত্যজিৎ রায়, মানে মানে উপেন্দ্র কিশোরের নাতি সুকুমার রায়ের ছেলে সত্যজিৎ রায়, এটা মানে উনি আবার এটাকে মানে কি বলবো উজ্জীবিত করেছিলেন, মানে রিভাইভ করেছিলেন যেটা ইংলিশে বলে সন্দেশ বইগুলোকে। ওনার তো ফেমাস চরিত্র ফেলুদা, সেটা কোনো না কোনো সময় আশা করি তোমরা পড়বে, কখনো সুযোগ হলে আমি মানে যদি পার্ট বাই পার্ট ভিডিওগুলোতে কোনো গল্প শোনাতে পারি ফেলুদার সেটাও নিশ্চয়ই পড়বো। কিন্তু এছাড়াও ওনার লেখাগুলোর মধ্যে প্রচুর ছোট গল্প আছে, হ্যাঁ, এবং কিশোর কিশোরদের টার্গেট করে, কিন্তু অ্যাকচুয়ালি খালি কিশোর নয়, মানে কিশোর মানে হচ্ছে টিনেজার বা ওই ওই ধরনের ওই বয়সটা, কিন্তু আমাদের বড় বয়সেও বহু লোক এটা বহুবার পড়বে এবং পড়ে পড়ে চমৎকৃত হবে, মানে এত অসাধারণ সব গল্পগুলো, এত এত এক্সাইটিং এবং এত মানে মানে রেঞ্জটা এত ওয়াইড, কী নিয়ে কল্পবিজ্ঞানও আছে। আচ্ছা শঙ্কু আছে, শঙ্কু হচ্ছে ওনার যেমন ফেলুদা একটা ক্যারেক্টার সত্যজিৎ রায়ের, আমি একটুখানি দু এক মিনিট সত্যজিৎ রায়ের সম্বন্ধে বলছি, ফেলুদা যেমন সত্যজিৎ রায়ের গোয়েন্দা ক্যারেক্টার সায়েন্টিস্ট, এবং সায়েন্টিস্ট ক্যারেক্টার হচ্ছে শঙ্কু, প্রফেসর শঙ্কু, যিনি যার মানে প্রচুর কীর্তি আছে কল্পবিজ্ঞান আর কি, কল্পবিজ্ঞান ধারা মানে কল্পবিজ্ঞান ধারাটাকে উনি শঙ্কুর গল্পগুলো দিয়ে শঙ্কুর উপন্যাসগুলো দিয়ে মানে আর্ট মানে ক্যাপচার করেছেন আর কি। আমার মানে ভীষণ ভীষণ এক্সাইটিং, ভীষণ শঙ্কুকে, শঙ্কু একজন বিশ্ববিখ্যাত বরেণ্য সায়েন্টিস্ট বা বিজ্ঞানী বলা হচ্ছে, তার প্রচুর প্রচুর নানা রকম আশ্চর্য সব আবিষ্কার আছে, এবং সেগুলো নিয়ে ওনার নানা রকম যে অ্যাডভেঞ্চার, নানা রকম ঘটনা হচ্ছে সারা পৃথিবীতে, সেগুলো নিয়ে গল্প, এমন এবং বহু ক্ষেত্রে পৃথিবীর বাইরের লোকেদের সঙ্গেও তাকে ইন্টারঅ্যাক্ট করতে দেখা গেছে। শঙ্কু আছে, ফেলুদা আছে, কিন্তু এছাড়া প্রচুর ছোট 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 গল্প আছে যেখানে উনি যে কত কত রকমভাবে আমাদের ছুঁয়ে গেছেন, কী কী যে টাচ করেন, সেখানে বিজ্ঞান আছে, সেখানে প্রাণী মানে মানুষ এবং প্রাণীর সঙ্গে রিলেশন আছে, সেখানে খুব ছোট ছোট বাচ্চাদের মনের মানে মনে মনকে মনের সাইকোলজি বোঝানো ঘটনা আছে, মানে মাঝবয়সী লোকেদের সাইকোলজি বোঝানোর ঘটনা আছে, কোনো মানে সেগুলো যে কত ওয়াইড, সেগুলো যে কত ওয়াস্ট, সেটা মানে আশা করি আমি কোনো কোনো সময় টুকটাক করে ওগুলো পড়বো আর কি। ভীষণ ভীষণ মানে মন ছুঁয়ে যায় এরকম গল্প। আমার তো মনে হয় মানে ফেলুদা একরকম, শঙ্কু আরেকরকম, কিন্তু এই যে মাঝখানে যে ছোট গল্পগুলো উনি লিখেছেন তার কোনো মানে সেটা যে কোথায় কোন দিকে কোনটা ছুঁতে পারবে, কী নিয়ে গল্প আছে, যেমন পিপল নিয়েও গল্প আছে, আবার মানে ওই প্রাণী খাদক মানে নরখাদক মানে মাংস মাংসাশী গাছ, সেগুলো নিয়েও গল্প আছে। তো তেমনি কাকতাড়ুয়া নিয়ে, ও ভূত নিয়েও প্রচুর গল্প আছে, কাকতাড়ুয়া নিয়ে একটা গল্প আছে, সেটা আমার এক্ষুনি হঠাৎ বলতে বলতে মনে পড়ে গেল, আশা করি কোনো না কোনো দিন পড়বো। যাই হোক, আমি এখন ছোট্ট করে ইংলিশে বলে দিই, সো দিস ইজ আগেন আই হ্যাভ কাম ব্যাক উইথ দিস বুক সেরা সন্দেশ, উইচ ইজ আ কম্পাইলেশন অফ অল দ্য লাইক সাম অফ দ্য গুড রিয়েলি গুড পিসেস আউট অফ দ্য সন্দেশ ইস্যুস। সন্দেশ ওয়াজ ওয়ান ম্যাগাজিন উইচ ইউজ টু কাম আউট ফ্রম রে ফ্যামিলি, ইট হ্যাড বিন স্টার্টেড আর্লিয়ার বাট ইট আই মিন বাই ওয়ান অফ সত্যজিৎ রায়স অ্যানসেস্টার্স, বাট দেন ইট স্টপ, সত্যজিৎ রায় revived it, and Leela Mujumdar being his aunt, he or she also, you know, was in charge of its editorial responsibilities, I'm sure. So and then it continued for again for many many years, unfortunately it stopped, but luckily for 19 years of its issues, some important lovely pieces have been picked up, and this book, which is a compilation, Shera Shandesh, Shera is best, and Shandesh is the name of the magazine, so that this book has come up, and I luckily have this book with me, and as I said earlier, this also has this has pieces by really popular authors, as well as people who are not that popular, so to say. We probably not had so many books of that author, but the pieces are amazing. I have read one poem earlier from this book by Nirendranath Chakraborty, who was a very famous poet, but then there are many other poems and prose which are written by people whom I have not read earlier. It's not that I have not read, does not mean that others have also not read. I'm sure some people have read, but not as I can say that they are not really the front sellers or something like that. So there's this poem which is called Kaktarua, which means scarecrow, and it is written by someone called Mrityunjay Kundu. He is the poet,
and it's a very small simple poem, and it talks about the life cycle of a scarecrow, kind of that. So it says that there's this scarecrow which has been put up in the area of the Dottos. Dottobari is the Dotto is the surname, and Dottobari is the area of the Dattas or Dottos, and it has been put up probably in front of a farm, obviously with the purpose to scare off birds so that they don't come and eat the seeds and waste all the crop waste, so that which becomes very harmful for the farmers, because that is their earning, right? If the birds come and waste the crops, then their earning is reduced to a huge extent. So they put up this scarecrow, which is basically to scare off the birds. So it looks like a human being. So few big pieces of bamboo are tied up in the figure of a human being, and then it's covered with hay and given the shape of a human being, and then made to put, and I mean, old clothes are being put on the body, and instead of a head, they put a clay pot, basically, which is usually to make rice in villages, or probably sometimes to carry water. So it's like a rounded shape clay pot, and on it sometimes holes are made to look like eyes, or sometimes chalk is used to draw them. So and then it looks like a man with outstretched arms. The person is standing in the field all the time. It's supposed to make the birds feel that there's someone who's watching them, and they can't come and eat the crop and waste it. So that's the purpose of having a scarecrow on a field. And there's this scarecrow in Dottobari area, and he and all the birds would think that he's probably there to just catch us whenever we are about to have our feed from the crops. But then in the there was one nightingale who was the guard of the land of the birds in that area, and he that bird was courageous enough to try and check out if there's really something to be scared of, or is it just a false reason of getting scared. So basically to check whether it's a real reason or not, whether they should really feel scared or not. So it goes and sits on atop the scarecrow and realizes, oh, it's not a real human being's head. It's covered with, there's not real hair. It's just covered with hay. So it's not real. Then it checks the head and says, oh, it's not human face. It's a clay pot, and it has two holes in it, which look like makes from a distance makes us feel that these are the eyes, but it's not human head. It's not flesh. It's just clay pot. Then it checks the hands sits on the outstretched hands and says that, oh, these are not human body, human arms, human limbs. These are bamboo poles, which probably have been covered with a cloth, but inside the bamboo pole, it's all empty. I mean, it's probably been eaten by the bamboo poles have been really gnawed at by insects, and it's completely empty. It's not like a human limb. It's not soft. It doesn't have muscles. It's these are just bamboo poles, right? And so it makes clear that this scarecrow figure is not real. The hair is made of hay. The face is actually not a human face, but a clay pot which has eyes, holes instead of eyes, and the hands and I mean the limbs are bamboo made of bamboo. So that's also empty. That there's nothing strong in it. So there's no reason to be scared of this. So birds can now come and have their fill of the crop. And it says that from that time onwards, the scarecrow had, he was really ashamed. He had nowhere to, I mean, he had nowhere to hide his face. It was an extremely
disrespectful situation for the scarecrow. So he loses the. Till then, the scarecrow was always. I mean, the birds were always scared of the scarecrow. They would think that it, if you go close to it, they would immediately catch it. But now onwards, the scarecrow is not a source of fear anymore at all to the birds, and it's an extremely disrespectful situation for the scarecrow. So that is how this story or the poem flows. How it had. It was installed to, or rather put up to make the birds scared and save the crops. But when the intelligent or the courageous bird basically tries to check out whether the reason is right or not, it gets to know that no, it's you don't need to be scared. You can still have your fill of from the crops. So that's his. That's the good news for the birds. So this is how this poem ends. So, মানে মোটামুটি দেখতে গেলে মোটামুটি এটা একটা খুব সূক্ষ্মভাবে হয়তো অন্যভাবে ভাবলে এটা একটা মানে এটা তোমায় বলছে যে সবসময় ভয়ের কারণকে ভয় পেতে হবে তা নয়, সাহস করে এগিয়ে গিয়ে দেখো, হয়তো তোমার জন্য ভয়ের মানে হয়তো হয়তো ওটা কোনো ভয়ের কারণই নয়, এবং সেটা করলেই তুমি আবার আগের মতো তোমার তোমার যা যা দরকার সেগুলো পেতে পারবে, তাই অকারণে ভয় পেও না, এটাই এই কবিতাটা মোটামুটি বলতে পার চাইছে। আমি মানে এখানেই শেষ করছি আজকের ভিডিও, আর আবার সবাইকে দীপাবলির শুভেচ্ছা, যেটা বলি শেষে LSSC মানে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট, কিছু জানতে চাইলে কিছু বলতে চাইলে বলো, কমেন্ট পড়লে খুব ভালো লাগে, আর কিছু সাজেশান থাকলে বলো, কিছু যদি কোনোটা যদি চাও আমি তোমাদের শোনাই সেটাও বলো, খুব ভালো লাগবে। এভাবেই চেষ্টা করে যাবো তোমাদের কাছে একটু একটু করে ছোটো ছোটো করে বাংলা সাহিত্যের মণিমাণিক্যগুলো তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।